ধন্যবাদ, আমি ভালো আছি। দিনাজপুরের কাশীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আলামিন তৈরি করেছে এমন এক রোবট যাকে কোনো প্রশ্ন করা হলে উত্তর দেয় সাথে সাথে। পিতৃহারা এই শিক্ষার্থী রোবট তৈরি করেছে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে। রোবটটি কথা বলার পাশাপাশি চলাফেরা করতেও পারদর্শী। আলামিনের এমন সাফল্যে উৎফুল্ল সহপাঠীরা। আমরা সবাই বলি যে আলামিনের একটা রোবট বানিয়েছে, তো আপনি এটা দেখবেন। তখন ও বলে হ্যাঁ দেখাবো। তখন মেম অনেকগুলো প্রশ্ন করলো, তারপর ও রোবটটা শেষ হয়ে দিল। আমরা অনেক আনন্দ করছিলাম। আমরা ভাবতে পারিনি যে আমাদের বন্ধু আমাদের সবাই এইভাবে পারবে। আমাদের কাছে গর্বের বিষয় একটা। এই বানার পরে আমাদেরকে বললো যে এটা হচ্ছে মোবাইল দিয়ে কানেক্ট হয়। মোবাইল দিয়ে কানেক্ট হওয়ার পরে বললো যে হচ্ছে মোবাইল যে কোনো প্রশ্ন বলতে পারবে, যে কোনো প্রশ্ন বলে হচ্ছে সেটা উত্তর দিয়ে দিবে। সে কথা বলতে পারে, যে কোনো গান টান যা বলবো সেটাই বলে দিবে। আলামিন এই যন্ত্রের নাম দিয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট বা জিজ্ঞাসা যন্ত্র। পড়াশোনার মাঝে ছোট ছোট উদ্ভাবনীতে ব্যাপক আগ্রহ আলামিনের। অভাবের সংসারে মোবাইল না থাকায় তার এই উদ্ভাবন পিছিয়েছে। চেষ্টা রয়েছে গবেষণা করে এটিকে আরো উন্নত করার। আসলে আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না। অ্যান্ড্রয়েড ফোন থাকলে এটা আমি ক্লাস 5 এ থাকতেই তৈরি করতাম। ফোন সাথে থাকলে হয়তো আমি এতদিনে অটো করে ফেলতাম এটা, আর আরো অনেক ধরনের গবেষণা করতে পারতাম এটা দিয়ে যে আরো কি কি করা যায়। যদি ভবিষ্যতে আমি ফোন কিনি তাহলে আমি চেষ্টা করবো আরো উন্নত করার। এটা এটা যেহেতু যে কোনো প্রশ্ন করলে অ্যান্সার দেয়, অতএব এটার নাম আমরা চাইলে জিজ্ঞাসা যন্ত্র ডাকতে পারি। কারণ যেহেতু এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করলে উত্তর দেওয়া, যেটা আমরা জানি না সেটা আমাদেরকে জানানো। ও আমাকে বলছিল যে আম্মু আমাকে একটা ফোন কিনে দাও, আমি একটা এরকম একটা জিনিস বানাবো, সবাই দেখবে এটা। মানে এরকম একটা আমার মাথায় আছে, কিন্তু আমি অতটা গুরুত্ব দেইনি। আজকে ও রাতের স্কুল থেকে কোচিং করে তারপরে রাতে অনেক রাত পর্যন্ত 12টা 1টা পর্যন্ত ঘরের মধ্যে লাইট জ্বালা এগুলো করে। আমি বকি যে কি করতেছিস, কিন্তু আমাকে বলতো না এই কি। তবে হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এটা বানানো দেখে, সবাই দেখে খুব খুশি হয়েছে। টাকা পয়সার ব্যাপারটা যেমন এই জিনিসগুলো করতে, ওকে আমি স্কুলে যেমন 10 টাকা 5 টাকা 20 টাকা দিতাম, ও খাইতো না। খাইয়ে এইগুলা ছোট ছোট জিনিস কোথায় কি লাগবে এগুলা কিনে কিনে আনে রাখতো। তার এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষকরাও। আমরা পড়াই যে আমার জীবন আমার লক্ষ্য, এই অধ্যায়ে আছে বাচ্চারা কোন দিকে ধাবিত হচ্ছে, তার মেধা কোন দিকে যাচ্ছে, সেই দিকে আমরা উৎসাহিত করি। এবং সেই তারই একটি ধারাবাহিকতায় সে আমাকে কিছুদিন আগে বলে, স্যার এই যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমি একটি রোবট আবিষ্কার করব, আপনাকে দেখাবো। আমি যে ঠিক আছে, তুমি করতে পারো, খুব ভালো, তুমি করো। তারই ধারাবাহিকতা সে এই গত বৃহস্পতিবারে এই কাজটি করেছে এবং আমরা খুব উৎসাহিত হয়েছি। এই বিষয়ে আমরা শিক্ষকরা, বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষকরা, আমরা গর্ববোধ করি। এবং আলামিনের এই উদ্ভাবন আমি আশা করব যে এটি আমাদের অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি উদাহরণ হবে। এবং আমরা চেষ্টা করি এখানে আমাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই কার্যক্রম চালু রেখেছি। নাগরিক সেবায় আলামিনের গবেষণা কাজে আসতে পারে। তাকে উৎসাহ দিতে সহযোগিতা করবে উপজেলা বিজ্ঞান ক্লাব ও উপজেলা প্রশাসন। সে একটি রোবট বানানোর চেষ্টা করছে যেখানে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ভয়েস সার্চিং এর মাধ্যমে তথ্য দেয়া। এটিকে আমরা কাজ করার চেষ্টা করছি যে এটি নাগরিক সেবায় সরকারি দপ্তরগুলোতে ব্যবহার করা যায় কিনা। আমরা দিনাজপুর সদর উপজেলা বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে এই তার এই কার্যক্রমটিকে আরো বেশি প্রযুক্তি সম্পন্ন করে দিনাজপুর সদর উপজেলা পরিষদে যে সমস্ত নাগরিক সেবা আছে, নাগরিক সেবা গ্রহীতারা ভয়েস সার্চ করে যে কোনো তথ্য খুব তাৎক্ষণিকভাবে যেন পায়, এটি নিয়ে আমরা তাকে সহযোগিতা করব। এটি নিয়ে আমাদের একটি কর্মপরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। সরেজমিনে আসলাম, এসে যেটা দেখলাম যে আমাদের যে নতুন কারিকুলাম প্রণীত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি কর্তৃক, সেই কারিকুলামের যে প্রভাব এবং সেই ক্লাসে অ্যাটেন্ড করে সেই কারিকুলাম থেকে শিক্ষা নিয়ে এই শিক্ষা সে বাস্তবে কাজে লাগিয়েছে। এবং আমি মনে করছি যে কারিকুলাম থেকে সে যে অর্জিত জ্ঞান সেটা কাজে লাগানোর যে সম্ভাবনা তার মাঝে সে অর্জন করেছে, এবং তার যে সুপ্ত প্রতিভা এটা আমাদের যে প্রজন্ম যে এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির দিকে
সেটার একটি বহিঃপ্রকাশ। সাধারণ পরিবারের সন্তান আমাদের সরকারের তরফ থেকে বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি সহযোগিতা থাকবে এবং আজকেও আমি তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছি। আলামিনের তৈরি করা রোবটে ব্যবহার করা হয়েছে সার্কিট, ব্লুটুথ ডিভাইস, স্পিকার, ব্যাটারি চালিত মোটর ও চাকা। গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে এই রোবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। এজন্য একটি ইন্টারনেট সংযোগ সম্পন্ন মোবাইল ডিভাইসও যুক্ত করতে হয় ব্লুটুথের মাধ্যমে। Thank you.